সবাই কেমন আছো শিক্ষার্থীরা? আমি খুদলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিবেদিতা নাগ। আমরা আজ অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সেট বিষয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচনা বিষয় হচ্ছে সেট। তোমরা অবশ্যই সেট সম্পর্কে, সেট কথাটা অনেকবারই শুনেছ। সেট শব্দের অর্থ হচ্ছে কোনো অনেকগুলো বস্তু সুনির্ধারিত সংগ্রহ, অর্থাৎ বাস্তব বা চিন্তা জগতে সুনির্ধারিত সংগ্রহটাকেই আমরা বলবো সেট। সেটের ভিতর যে সকল বস্তু থাকবে সে বস্তুগুলোকে বলা হবে সেটের উপাদান, এবং সেটের উপাদানগুলোকে ছোটো ছোটো কমা ব্যবহার করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে লেখা হয়। সেট প্রকাশের জন্য বড় হরফের অক্ষরগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা সেট সম্পর্কে কি বুঝলাম? অনেকগুলো বস্তু সুনির্ধারিত সংগ্রহটাই হচ্ছে সেট। একে কী দ্বারা প্রকাশ করা হয়? বড় হরফে লেখা হয়, দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। সেটের বস্তুগুলোকে বা উপাদানগুলোকে ছোটো ছোটো কমা ব্যবহার করে লেখা হয়। তাহলে যদি মনে করি এ একটা সেট, তাহলে তার উপাদান যদি 1, 2, 3 হয় তাহলে আমরা তাকে এভাবে লিখতে পারি। এবার আসো সেট প্রকাশের পদ্ধতি সমূহ। সেট প্রকাশের পদ্ধতি দুইটি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতিটা প্রথমে আসি আমরা। তালিকা পদ্ধতি এক, আর দুই হচ্ছে সেট গঠন পদ্ধতি। প্রথমে আলোচনা করে সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়, অর্থাৎ সুনির্দিষ্টভাবে উল্লেখ করে উপাদানগুলোকে লেখা হয়। অর্থাৎ এ যদি হয় একটা সেট, তাহলে একে আমরা লিখতে পারি, সেটের উপাদান যদি 1, 2, 3 হয় তাহলে এটা হলো সেটের তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতিটা হচ্ছে সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে সেটের উপাদান প্রকাশের জন্য কিছু শর্ত রাখা হয়। যেমন যদি আমি বলি 10-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যার একটা সেট লেখো, তাহলে আমরা তাকে লিখতে পারি কি 10-এর চেয়ে ছোট। তাহলে এ যদি হয় একটা 10-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে আমরা তাকে লিখতে পারি এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যার সেট। সংখ্যা কমা আমরা লিখতে পারি এক্স লেস দেন 10, অর্থাৎ 10-এর থেকে ছোট। এই পদ্ধতিটাই হলো সেট গঠন পদ্ধতি। এবার আসি আমরা সেটের প্রকারভেদ। সেট মানে কত প্রকার আছে আমাদের বইতে, সেই প্রকারগুলোকে আলোচনা করি। প্রথম আসো সসীম সেট। তাহলে প্রকার পদ্ধতি আছে কতগুলো, সেটের প্রকারভেদে প্রথম আছে সসীম সেট। দ্বিতীয় হচ্ছে অসীম সেট। আরেকটা আছে কি ফাঁকা সেট। এবার দেখো সসীম সেট আমরা কি বলতে পারি? সসীম সেটকে আমরা সহজেই বুঝতে পারি সসীম অর্থাৎ যার সীমা আছে, অর্থাৎ যে সেটকে গুণে, যে সেটের উপাদানগুলোকে গুণে বের করা যেতে পারে সেটাই হচ্ছে আমাদের সসীম সেট। আমরা যদি বলতে পারি এই সেটের উপাদান সংখ্যা 4টি বা 5টি, তাহলে আমরা বলতে পারি যে এই সেটের উপাদান সংখ্যাকে গোনা যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে সসীম সেট। তাহলে সেটা কী ধরনের সেট? এটা যদি বি একটা সেট হয় এবং এর উপাদান যদি আমরা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাকে লিখি, তাহলে কয়টা হবে? তাহলে বোঝা যাচ্ছে এ সেটের উপাদান সংখ্যা কয়টি? 4টি। এবার আসো অসীম সেট। আমরা অসীম সেট যদি বলি যে সেটের উপাদান সংখ্যাকে গুণে বের করা যাবে না, অর্থাৎ অসীমের সীমা নেই, সহজ কথা হচ্ছে যার সীমা নেই সেটা হচ্ছে অসীম সেট। তাহলে অসীম সেটটাকে আমরা লিখতে পারি কি যে সেটের যদি এন স্বাভাবিক সংখ্যা, এন যদি এনকে আমরা প্রকাশ করি কি স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। একে আমরা বলতে এর পরিসীমা গুণে বের করা যাবে না, অর্থাৎ এর সীমানা নেই, তাহলে এটা হচ্ছে অসীম সেট। আরেকটা হচ্ছে কি সেট? ফাঁকা সেট। ফাঁকা সেটটা কি?
ফাঁকা সেটটা হচ্ছে যে সেটের কোনো উপাদান সংখ্যা থাকবে না, অর্থাৎ উপাদান ফাঁকা থাকবে, শুধুমাত্র সেই সেটটাকে আমরা বলবো ফাঁকা সেট। ফাঁকা সেটকে ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আজ আমরা এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, আগামী ক্লাসের পরবর্তীতে আলোচনা করবো।